জনসাধারণঙ্କ উত্তম চিকিৎসা সুবিধা যোগাই দেবা পাই অনেক যোজনা করি কোটি কোটি টঙ্কা ব্যয় করুছନ୍ତି জন্মରୁ আরম্ভ করি মৃত্যু পর্যন্ত কিন্তু এবে বি অবহেলিত অবস্থায় রহিছি কোকসরা গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র কোকসরা ব্লকৰ 22 গটি গ্রাম পঞ্চায়েতৰ লোকে চিকিৎসা পাই আসিথান্তি এই ডাক্তারখানাକୁ আপন থৰে দেখନ୍ତୁ এই দৃশ্যକୁ এ হেଉଛି কোকসরা গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রৰ সব ব্যৱচ্ছেদ গৃহ যাহা বিপদপূর্ণ অবহেলিত অবস্থায় পড়ি রয়েছে কেতে বেড়ে যে কাহা উপরে ভাঙ্গি পড়ব তাহা কহি হেব না এটি সব ব্যবচ্ছেদ করা আসি না নথিবা অসুবিধার সম্মুখীন হচ্ছেন লোকে এখানে গোটিয়ে বিদ্যুৎ ট্রান্সফর্মর যাহা বিপদ সংকুল অবস্থায় বর্তমান গ্রীষ্মর প্রভাব হচ্ছে কেতে যে অসুবিধা ভোগুচ্ছেন জনসাধারণ এ সমস্যা প্রতি জেলা প্রশাসন পক্ষের দৃষ্টি দেওয়া সাধারণ দাবি হচ্ছে পঞ্চায়েত সমিতি তরফ আমি সবগ্রহ উপরে আলোচনা করছিলু এবং মেডিকাল যা সব সমস্যা আছে আপনার কমিউনিটি কিচেন সেন্টার যেটা আছে হসপিটাল যে শৌচালয় দিয়া হয়েছে WDC পাঠি তাকে কমতি কার্যক্ষম করা যাব তার উপরে বিশদ ভাবে পঞ্চায়েত সমিতির সব আলোচনা হয়েছিল কিন্তু বর্তমান সুধা বি কোনো প্রকার তার উপরে অগ্রগতি না পারবাটা এটা সবুঠ দুঃখদ কথা ডাক্তার না স্টাফ নার্স না সরকার বারম্বার অভিযোগ করে আসছু কোকসরা হসপিটাল যেহেতু দূরদূরান্তর লোক আসছেন গরিব দুঃখী লোক অনেক এই অঞ্চলের তবে যথাশীঘ্র তার মানে হসপিটাল ডাক্তার এবং স্টাফ নার্স যোগ দেওয়া বারম্বার অভিযোগ করু 19-20 ডাক্তার মানকর কোয়ার্টার যেহেতু ঠিক নথিলা এণু আমি SFC CFC জরিয়ারে 4 লক্ষ টাকা ডক্টর মানকর কোয়ার্টার মরামতি পাই দেইছু এবং 2020-21 মধ্য আউ ডক্টর কোয়ার্টার মরামতি পাই এবং বাউন্ডারি ওয়াল পাই পুনর্বার করিকে দেইছু আউ কমুনাল কিচেন পাই আমি ব্যবস্থিত ভাবে করিবা পাই সমস্তকু জনাইছু বি অনুরোধ করিছু বি আমি আশা করুছু যেতে শীঘ্র হই পারিবো ঠিক হবো বলি কোকসরারু বসন্ত সরাবঙ্ক রিপোর্ট কামিয়াব টিভি।